মুম্বাইয়ের ডোংরিতে চারতলা বাড়ি ভেঙে পড়ে নিহত 12, 40 থেকে 50 জন ধ্বংসস্তূপের নিচে আটকে থাকার আশঙ্কা। এনডিআরএফ ও দমকলের কর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছেন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস। অসমে দিন দিন বন্যা পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। সোমবার অসম সরকার গোটা রাজ্য জুড়ে লাল সতর্কতা জারি করেছে। ইতিমধ্যেই রাজ্যের 30 জেলার 4,157টি গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে। বন্যাতে মৃত্যুর সংখ্যাও বাড়ছে। সোমবার আরও 4 জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 15। জলকর দেয়নি পুলিশ। বহুদিন থেকেই নাকি জলকর বাকি পড়ে রয়েছে। মুম্বাই পুলিশের বিভিন্ন বিভাগ থেকে প্রায় মোট 93,85,79,151 টাকার জলকর বাকি রয়েছে। এমনকি এই তালিকায় নাম রয়েছে খোদ পুলিশ কমিশনারের। দক্ষিণ মুম্বাইয়ের ডোংরিতে ভেঙে পড়ল 5-তলা বাড়ি। ধ্বংসস্তূপে 40 থেকে 50 জন আটকে থাকার আশঙ্কা। দুজনের মৃত্যুর খবর, উদ্ধার হয়েছেন 5 জন। মঙ্গলবার দুপুরে টান্ডেল স্ট্রিটের কেশরবাই বিল্ডিং ভেঙে পড়ে। পিংলায় তৃণমূল কর্মীকে মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনায় আহত এক তৃণমূল কর্মীকে পিংলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে পিংলা 4 নম্বর করকাই অঞ্চল এবং 6 নম্বর খিরাই অঞ্চলে। আস্থা ভোট ঘিরে রণক্ষেত্র চেহারা নিল বনগাঁপুর এলাকা। বিজেপি কাউন্সিলররা অভিযোগ তোলেন, হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও তাদের পুরসভায় ঢুকতে দেওয়া হচ্ছে না। পুলিশ আর তৃণমূলের গুন্ডাবাহিনী বাধা দিচ্ছে। আর তৃণমূলের পাল্টা দাবি, দুই কাউন্সিলরের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে, তাদের গ্রেফতার করতে হবে। শেষমেশ দক্ষিণবঙ্গ পেল স্বস্তির বৃষ্টি। কলকাতা সহ হাওড়া, হুগলি, কলকাতা উত্তর ও দক্ষিণবঙ্গ সহ 2 মেদিনীপুরে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি নামল। সকাল থেকেই ছিল গরমের দাপট। বিগত কয়েকদিন ধরে উত্তরবঙ্গ সহ বেশ কয়েকটি রাজ্য ও দেশে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে তাপমাত্রা অস্বস্তিতে ফেলছিল। মঙ্গলবার দুপুরের বৃষ্টিতে ভিজল অপেক্ষায় থাকা দক্ষিণবঙ্গ। বন্যায় বিধ্বস্ত বিহারও। ভয়াবহ বন্যায় এখনো পর্যন্ত বিহারে 55 জনের মৃত্যু হয়েছে। 12টির বেশি জেলা কার্যত জলের তলায়। 20 লক্ষের বেশি মানুষ বন্যার কবলে ক্ষতিগ্রস্ত। না কোনো ছবির সঙ্গীত আর না রয়েছে কোনো অ্যালবামের ইভেন্ট। এদিন মুম্বাইয়ের এক বুক স্টোরে এসে ক্যামেরাবন্দি হন বলিনগরীর প্রিয়াংশু পালি ও নীতিমোহনের মতো বিখ্যাত সিঙ্গাররা। গতকাল মুম্বাইয়ের এক জনপ্রিয় বুক স্টোরে লঞ্চ হয় মনু ধাওয়ানের প্রথম বই দ্য আনপ্রডিগাল। এই বইকে লঞ্চ করতে মনু ধাওয়ানের প্রশংসার সুর টানলেন নীতি এবং প্রিয়াংশু। ফের বিশ্বের দরবারে বাংলা তথা দেশের মাথা উঁচু করলো এক বাঙালি খুদে। ক্যান্সারকে হারিয়ে বিশ্বমঞ্চে টেবিল টেনিসের সোনা জয় শ্রীরামপুরের অরণ্য দেশে। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।